একদিন যেমন করে আমার হাত ধরে পথ চলতে শিখাইছিলে সেইভাবেই চলো না। আজ যদি তুমি আমার সাথে চলে যাওয়ার কথা বলো তাহলে এই আমার মাথার দিব্যি রইলে তুমি আমার মরা মুখ দেখবে। চুপ কর, এসব কথা বলতে নেই লাবঙ্গ, এসব কথা বলতে নেই। তুমি দেখো কেন আমাকে এমন করে মায়ায় জড়ালি, আবার কেন এসবের মধ্যে টেনে আনছিস আমাকে, আমাকে ছেড়ে দে লাবঙ্গ। আয় বাবা, বেলা হয়ে যাচ্ছে, ভাত কাপড়টা নিয়ে নিবি চল। যাই তো আমি। জেঠিমা, ওকে নিয়ে যাও। আয় আয় আয়, ওঠ আয় লবঙ্গ। আরে তোমরা সবাই কোথায় গেলে? আরে শিগগিরই এসো, বৌদি এসে গেছে তো। আরে কি হলো, তোমরা সবাই কোথায় গেলে? আরে শিগগিরই এসো। কি আসেই না, আয় আয়। এই তো এসে এসে এসেছি আমরা সবাই। এসে কবিতা একটু শঙ্খটা বাজাও না। এই নীল, নীল নেমে আয় বাবু, কত আচার অনুষ্ঠান সমস্ত বাকি আছে, দেরি হয়ে যাচ্ছে তো, নেমে আয়। কোথায় তুই? এই নীল, আবার কি নিয়ম? আয় এখানে এসে দাঁড়া। আবার কিসের নিয়ম? আয় না, আছে অনেক কিছু আছে। এ থালাটা ধর, ধর ওর হাতে দিবি, দিয়ে বলবি যে লবঙ্গ তোমার ভাত কাপড়ের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। হ্যাঁ, এটা বলতে হবে? বলতে হয় বাবু, এটা নিয়ম। বল সে কি রে, সবার সামনে বলতে বুঝি লজ্জা লাগছে? তো এটা তো বরেরই দায়িত্ব। চল চল বল বল নীল, তাড়াতাড়ি বলো। বল বাবা বল, এটা নিয়ম বল। এ নাও, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিব। থেকে এ বাড়িতে আরেকটা মালিকাকার মতো হোল টাইমার লোক পাওয়া গেল, যাকে বলে না খাওয়া পড়ার লোক, রাইট? কি বললি তুই? কি বললি একবার রিপিট কর। কি হল? আমি জিজ্ঞেস করলাম কি বললি তুই, রিপিট কর, রিপিট কর। কি কি আর বললাম, ওটা যেটা তুই শুনলি? হ্যাঁ সেটাই, আমি আরেকবার শুনতে চাই তোর মুখে। আরেকবার শোনার মতো কথা নয় দাদা। ও তার মানে তুই কথাটা বলবি না, তাই তো? বলবি না তুই? আমার লাগছে দাদা ভাই, ছাড়। এই মেয়েটা না একটু রয়ে শুয়ে কিছু করতে পারে না, একটু আগে কথাটা বললাম আর এখানে এসে বলে দিল। মাথায় যদি কিছু থাকে এখন আবার নীলের কথার কি উত্তর দেখে জানে, আমার নাম না বলে দেয় আবার। তুই বলবি না, তাই তো? মনে পড়ছে না। ও তোর মনে পড়ছে না, তোর মনে পড়ছে না, ঠিক আছে তোকে আমি মনে করে দিচ্ছি। তুই একটু আগে বললি লবঙ্গ হোল টাইমার, খাওয়া পড়ার লোক, তুই তোর বৌদিকে কাজের লোক বললি। হাউ ডেয়ার ইউ মোনালি, কি হলো, চুপ করে আছিস কেন? হ্যাঁ বলেছি, কি ভুল বলেছি? মোনালি কি হচ্ছেটা কি, দাদার সঙ্গে কেউ এভাবে কথা বলে? যা এখান থেকে যা। না, ও কোথাও যাবে না। মোনালি তুমি লবঙ্গকে সরি বলো।
সরি বললে হবে না। আমি জানতে চাই কথাটা বললো কি করে ও, কি করে বললো, এতটা সাহস ওকে দিল কে? সেরিদান না কিছু বুঝে বলে নাই। না ও বুঝেই বলেছে কথাটা, ভালো করে জানি ও বুঝেই বলেছে। আমি জানতে চাই ও কেন বললো। নীল আমি আমি বলছি যে ও কেন কথাটা বলেছে। আসলে একটু আগে একটা কথা প্রসঙ্গে মানালি কথাটা বলে ফেলেছে। একটু আগে কোন প্রসঙ্গ? নীল নীল ছাড় না বাবু, এই সমস্ত কথা শুধু শুধু ঝামেলা বাড়বে, আর এই সমস্ত অশান্তি ভালো লাগছে না বাবা, ছাড় না। না না নীল সবটা জেনে নিক, তা না হলে ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে যাবে। আসলে একটু আগে মানালির সঙ্গে আমার তর্কাতর্কি হচ্ছিল, ওর নাকি সব বৌভাতের অনুষ্ঠান একেবারেই পছন্দ নয়। ও বলছিল যে এইভাবে ছেলের বিয়ে দিয়ে বাড়িতে নতুন বউ এনে তাকে সাথে সাথে রান্নাঘরে ঢুকিয়ে টেস্ট করা হয় যে তার হাতের রান্না কেমন, এর মানে নাকি ছেলের বিয়ে দিয়ে বাড়িতে হোল টাইমার রান্নার লোক নিয়ে আসা হয়, বাড়ির বউ নয়। নিয়ম পালন করে তার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, তার সারা জীবনের খাওয়া পড়ার দায়িত্ব নেওয়া, বদলে সে সারা জীবন এই বাড়ির কাজ করে যাবে, এই সিস্টেমটাই আসলে মানালির পছন্দ। তার সঙ্গে নাকি কাজের লোকের কোনোই তফাৎ থাকে না, এই নিয়ে আসলে ওর সঙ্গে আমার তর্কাতর্কি হচ্ছিল। আমার ওপর খুব রেগে গেছিল জানিস, আসলে আমি ওকে বলেছিলাম যে তোর আজকালকার ছেলেমেয়েরা বড্ড পাকা, নিজেদের বেশি স্মার্ট মনে করছে, সেই রাগটা ও এখন আমার ওপর ঝাড়লো, আর কিছুই না রে। তাই বলো, আমি ভাবছি যে মানালির দাদান্ত প্রাণ, সে কি করে দাদার বউকে এরম ভাবে কথা বললো? মানালি ভাত কাপড় দেওয়ার দায়িত্ব স্বামী, তার সঙ্গে কাজের লোকে তুলনা করলে চলে? ছেড়ে দাও ছেড়ে দাও, যা হবার হয়ে গেছে, এসব কথা বন্ধ হোক এবার। আর মানালি তুমি এতটা মডার্ন হওনি যে মা মাসিরা যেসব নিয়ম পালন করেন, যেসব রিচুয়ালস মানে, সেগুলোকে তুমি ভুল বলে দেবে একেবারে। তোমার বিয়ে হওয়ার পর তোমাকেও কিন্তু এগুলো মানতে হবে। তোমাদের সবাইকে পলিহারি, তোমরা তো খেয়েছো, কিন্তু এই মেয়েটা সে কিন্তু না খেয়ে আছে, সে খেয়াল আছে তোমাদের? লবঙ্গ নীল তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, আর আজ আমি তোমাকে খাওয়ানোর দায়িত্ব নিলাম, নিজে হাতে আজ আমি তোমাকে খাওয়াবো। বৈশালী ও খাবার টাবার কি আছে দাও তো দেখি। হ্যাঁ দিদি আনছি, চলো না এসো। তবে হ্যাঁ, তোর মামা যদি এরকম বউ অন্ত প্রাণ হতো না, আমি একবারে আনন্দে ভেসে যেতাম। আর এখানে দা দাঁড়িয়ে থেকে যা, গিয়ে এবার একটু বিশ্রাম নে, আজ রাতে তো আবার সারা রাত ঘুমও হবে না। চল চল। দিদি তুমি কি পাগল হয়ে গেছো? যখন সব ম্যানেজ হয়ে গেছে ছেড়ে দাও না, আর তারপরে বাড়িতে এত গেস্ট আসবে, তাদের আমরা কি বলবো যে তুমি তোমার নিজে দাদার বউ ভাতে নেই? কিসের বিয়ে, কিসের বউ ভাত? আমি মানি না, লবঙ্গর জন্য দাদা আমাকে সবার সামনে হিউমিলেট করলো, আইদার ও থাকবে এখানে নয়তো আমি থাকবো, আর আজকে তো রিসেপশন হতে যেতে পারবে না, আমি চলে যাচ্ছি। দিদি দিদি কামড়া পালিয়ে যাবি মানালি? যুদ্ধ করতে হলে কিন্তু ময়দানে থেকেই যুদ্ধটা করা উচিত। কে যুদ্ধ করতে চায় ওর সাথে? অপমানের শোধ নেওয়া তো এক ধরনের যুদ্ধ করা, এটাই না? আর আজকে তো শোধ নেওয়ার সুবর্ণ সুযোগ, আজই কিনা তুই পালিয়ে যাবি,
কিসের সুযোগ? অপমানের প্রতিশোধ নিতে হবে অপমান দিয়ে। আজকে তো কলকাতার গণ্যমান্য ব্যক্তিদের সামনে সর্ষে ফুলের লবঙ্গলতাকে প্রেজেন্ট করার দিন, তাই না? আর তার আগে তো একটা সাজগোজ পর্ব আছে। আচ্ছা একটা কথা বলতো, আজকে লবঙ্গর বৌভাতের সাজগোজ কেমন হতে পারে আর তাই দেখে আমাদের গেস্টদের রিয়াকশনটা কিরকম হতে পারে? কিন্তু সাজাবে কে? সাজ লবঙ্গ